হট লাগছে বদি। দেখ তুমি এমন বলছো, এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি, তাই কেউ পার্সোনাল ভাবে নেবেন। কি লোকের সারা গরমে ফাটছে, আর এটা সারা আগুন তাপছে, পাগল ছাগল হলো নাকি বাপ। গরমে গঙ্গা বহি আছে, এদিকে তাও আগুন তাড়তে শুরু করেছে। হ্যাঁ রে, তুই রোজ দিয়ে সারা গোটাটা এখানে ফাটছে, আর তুই তাও আগুন তাড়ছি কেন? আরে চান্দি, গরমে গরম কাটি দেখ না, চলা ফাটবি। লোকে বলল তো কি হলো, লোকে বললে কি তুই কুয়াটে ঢুকে দিবি নাকি? গরম দিছে রে বাপ, না তোকে বসিয়েলি তো গরম। থাকার ইচ্ছাই তো একটু খাই এলি জলটা, তাতে কি হলো? জল লইরে পেট্রোল বড়ে কিছু হবে নাই না, আমি যাচ্ছি দিলে কামটা চান মারা করি আসছি। ছায়া বুঝতে পারছে নাই গরমে, কেরোসিন খাচ্ছি নো, জল খাচ্ছি নো, পেট্রোল খাচ্ছি। জলটা যেমন পেট্রোল কেরোসিনের মতন গন্ধ করছে, এটা পেট্রোলই বটে, মেশিনে ঢুকা যা হবে না হবে, কে দিকে তো যাই কি হচ্ছে রে বাপ। না কত দিকে যেতে হবে, চল তো খাই ঠিক করতে হবে। শুটিং করা ফের আছে আর ভিডিওটা কেউ দেখছ না, সব ক্যামেরা কোন আই করছে না, একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি বিয়া করে নিয়ে বহু সাদা শুটিং করলে বাজিয়ে নিয়ে।
ঘরে আছি তুমি বটি তো হুড়কার দা ঘরে নাই নাকি বদি তোমাকে নাই বলি গরম গরম চলো আসো বসে বসে চলো তবে বসবো বৈদি বৈদি গরমে চপ 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 করছি কি চপ 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 করছি চাই দিটা বৈদি কি হরে এটা গরমের দোষ নয় বসে বসে তাহলে কিসের দোষ বৈদি পাক এটা তোমার ইউটিউব ছাড়িয়ে গুগলে ভিডিও দেখার দোষ বাজে গেল কে রে খাতরা বৈদি বটরে বাপ তবে জবে আসি ঘরকে দাদাকে পাই এই নেই ঘরে আমি বাবা খাতে থালে পালাই কি হরে আরে আরে পালাতে দে আলে কি বলবো ওই যা পারিবে দিবি বৈদি আমিও মুডান বৈদি বটি যেটা কি স্টেকিস নাই তো রাস্তা দেখি কি হরে আমি হলে একটা চাষি আর আমরা গরিব দেয়ার এইটাই আছি আমি আরো কি দেখছি গরম বেশি ওই কিনে লাগাবো না আসি এটা তো আমিও জানি রে ও থাই লাগে গরম বেশি তোমাকে তুই কুলা ভাঙাকে করে দিবি আসি এটাই তোর গরিবের আসি সেই জন্য হচড় হচড় করছিস বেশি তুই কি ভাবছিস গরিবের এসি বলে লড়িবে কেন বেশি এটাও হয়ে গেছে এসি তোর যা ভাই এসি
বলার কিছু নাই আমাকে বেশি যা ঘর যা তো যাচ্ছি কি ওরে গেল নোকরি বাপ নাই আই শুন 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 একটা কথা বলে আছে আই অনেক লম্বা কাহিনী বটে আমার ভিডিওটা দেখিয়ে দিবি যা দেখবো এই তো আমার মোবাইল আছে রিচার্জ করলে অল্প শান্তি নাই দাদা এই যুগে অল্প শান্তি ঠিকই বলেছি শালা একদিন গরম আর একদিন ঠান্ডা একদিন গরম আর একদিন ঠান্ডা এটা নিশ্চয় শালা শরীর খারাপ হওয়া ধান্দা শালা এত লাগছে গরম তোর কি একটুকু লাগছে না সরম আর আমার শক্ত জিনিস গুলা হয়ে যাচ্ছে নরম এইরকম চলছে দেখলে নির্ঘাত হবে মরণ ঢুকে দিল তোর বাপ হরে উঠছে না ইঞ্জিরি কি হলো কে জানে চোরে 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 সালা ডুবি মূল্য আরে ও চারদিটাকে নাই খুঁজতে বলেছিলি ওকে খুঁজতে বলেছিলি হাইলে কি করে মুড়ে গেছে রে বাপ ওইটাই তো মনে হচ্ছে কি করে জল বাইরে আছে যে রে মাথায় আছে মনে হচ্ছে মনে হয় দমে খাইছে পাগল মানুষ রে বা একটুকু শান্তি নাই ঘরে তো ঘুমা পাবি নাই গরমে জলের ভিতরে ঘুমাবি সেটাও জলও শান্তি নেই ঘামে ভিজে গেল কি করে